ফের ভেস্তে গেল কৃষক এবং সরকারের মধ্যে আলোচনা। এদিনও কোনো সমাধান সূত্র বের করতে পারল না কেন্দ্রের বিজেপি সরকার। ফের শনিবার বৈঠক হবে, কৃষকের দাবি এই আইন বাতিল করতেই হবে। অথচ পুঁজিপতি প্রেমী বিজেপি সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ ব্যবসায়ী মহলকে খুশি করা, আর অপরদিকে বিক্ষুব্ধ কৃষকদের সামাল দেওয়া। কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার কৃষকদের কাছে বারবার আবেদন করেন যে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যে শঙ্কা তাদের মধ্যে রয়েছে সরকার মেটাতে সক্ষম, কিন্তু মন্ত্রীর মুখের কথা মানতে নারাজ কৃষকরা। শুধু ন্যূনতম সহায়ক মূল্য নয়, সংশোধিত আইন নিয়েও তাদের সমস্যা। অবিলম্বে এই কালো আইন প্রত্যাহার করুক সরকার, এই দাবিতে অনড় দেশের কৃষকরা। যদিও কৃষক নেতারা স্পষ্ট জানিয়েছেন সামান্য কিছু ব্যবসায়ী দক্ষিণের জন্যই তারা আন্দোলন করছেন না, যতক্ষণ না সম্পূর্ণভাবে বিল তিনটি বাতিল হচ্ছে ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কৃষক প্রতিনিধিরা। বর্তমানে পার্শ্ববর্তী রাজ্যগুলির থেকে অসংখ্য কৃষক এসে আন্দোলনে যোগ দিচ্ছেন প্রতিদিন। আন্দোলনরত কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে ন্যূনতম মুখ্য ভূমিকা নিয়েছে সারা ভারত কৃষক সভা। উত্তর ভারতের প্রবল ঠান্ডার জল কামান চালিয়েও কৃষকের অবস্থান ভাঙতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।